হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজ আমরা যাচ্ছিলাম মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য, কারণ আমরা নতুন বাসা শিফট করছি। এখন আমরা যাচ্ছি স্কুলের দিকে। মেয়ে অনেক এক্সাইটেড ছিল নতুন স্কুলে, সে এখন পড়বে তাই। ভর্তির কার্যক্রম শেষ করে আমরা আসছিলাম একটি বাজারে, এখানে স্থানীয় বাজার ছিল এটি। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, খুব ভালো লাগছিল তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এদিকে ফিরাও, এখানে স্থানীয় এলাকার শাকসবজি ফল ছিল, এই বাজারে প্রতিদিন পেঁপেও পেঁপে কি খেতে ভালো লাগছিল আসলে। হয় তাহলে একটা জিনিস নেব, এখান থেকে আমরা কিছু শাকসবজি ফলমূল নিলাম। দাম দর করে নিতে হবে, মিষ্টি নাইলে কিন্তু মেয়ে খুব বায়না করছিল তাই তার বাবা ঘরে বাচ্চাটাকে কিনে দিয়েছিল। খুবই কিউট ছিল বাচ্চাটি, আর মেয়ে তো খুবই খুশি ছিল এটা পেয়ে। মেয়ের বাবা দাম দর করছে আর দেখে শুনে পেঁপে নিল। এই যে আমরা বাসায় চলে আসলাম, এখন মেয়ে তার কবুতরের নাম ঠিক করবে। বাবা মেয়ে দুজন ঠিক করলো নাম রাজা, মেয়ে ঠিক করলো শেরু, কিন্তু অবশেষে মেয়ের বাবা রাজা বলে ডাকে আর মেয়ে শেরু। আমরা টুকটাক বাজার করে আনছিলাম। এই যে আমাদের বাজার, সবকিছুই খুব ভালো আর টাটকা ছিল। দেন আমরা সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট করেছিলাম, চা রাই কেক আর পেঁপে দিয়ে। পেঁপেটা অনেক মিষ্টি ছিল, আর বাইরের পরিবেশটা এনজয় করছিলাম আমরা। এখানে বাইরের পরিবেশটা অনেক ভালো ছিল, খুবই বাতাস হয় আর পাখির ডাক শোনা যায়। সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমরা হাতির ঝিলে, খুবই মনোরম পরিবেশ ছিল এখানে, খুবই ভালো লেগেছিল। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।